আচ্ছা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? আজকে আলোচনা করবো যে গুগল অ্যাডস নিয়ে, ঠিক আছে? আচ্ছা, গুগল অ্যাডস এর ভিতরে কি কি নিয়ে আলোচনা করবো এটা প্রথমে আগে ওভারভিউ নিয়ে নিই। প্রথমে জানবো যে গুগল অ্যাডস কি, মানে অ্যাডস কি জিনিস, তারপরে জানবো যে গুগল অ্যাডস কি, তারপর হচ্ছে আমরা একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তারপর হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে? আচ্ছা, দুইটা আলাদা জিনিস আমরা শিখবো। এরপরে কি আছে, আমরা অ্যাডস অবজেক্ট সম্পর্কে জানবো, তারপর হচ্ছে ক্রিয়েট গুগল অ্যাডস, একটা অ্যাডস ক্রিয়েট করা শিখবো, তারপর হচ্ছে অবজেক্ট সিলেকশন করা শিখবো, তারপর বিডিং স্ট্যাটাস শিখবো, অডিয়েন্স টার্গেটিং শিখবো, লোকেশন টার্গেটিং শিখবো, এবং অ্যাডস পাবলিশিং এন্ড রিপোর্টিং, মানে অ্যাডস লাস্টে পাবলিশ করবো এবং এটা রিপোর্ট সম্পর্কে জানবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এর ক্লাসে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের গুগল অ্যাডস কি, ঠিক আছে? প্রথমে আমরা জেনে নিই অ্যাডস কি। অ্যাডস হলো এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা অর্থ প্রদানের মাধ্যমে আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস মানুষের কাছে বেশি বেশি পৌঁছাতে পারি। কেমন ভাবে? মনে করেন গুগলের কাছে হিউজ পরিমাণে অডিয়েন্স আছে, ঠিক আছে? গুগলের কাছে মনে করেন যে 10 লাখ, 15 লাখ, 20 লাখ অডিয়েন্স আছে। তখন আমার কাছে তো অডিয়েন্সটা নাই, আমি কি করলাম, গুগলকে টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, যে আমার এইরকম টাইপের অডিয়েন্সটা লাগবে, আমি তোমার এত টাকা দিলাম, তুমি আমার এই প্রোডাক্টটা এদের কাছে মার্কেটিং করে দাও কিংবা পৌঁছে দাও, ঠিক আছে? তো গুগলটা হচ্ছে এই, এটাকে বলা হচ্ছে অ্যাডস, ঠিক আছে? আর হোয়াট ইজ গুগল অ্যাডস? সেম কাজটা যখন আমরা গুগল গুগলের মাধ্যমে করব সেটাকে বলা হচ্ছে গুগল অ্যাডস, ঠিক আছে? আজকে আমাদের কাজ কি, আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, ঠিক আছে? অনেকে কিন্তু প্রথমবার দেখে বুঝতে পারবে না, মাথায় রাখেন, অনেকে কিন্তু প্রথমবার দেখার পরেও গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, একটু ঝামেলা মনে হবে আপনার। তবে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন একবার দুবার করার পরে আপনার ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি এটা শিখে নেন প্রথমে, আজকে এটাই সবাই ভুল করবেন, আজকে দেখবেন কাজ করার পর প্র্যাকটিস করার সময় দেখবেন এটা অনেক ভুল করবেন, ঠিক আছে? আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেতে হবে কোথায়? adwords.google.com, ঠিক আছে? এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে মেইন ইন্ট, মানে প্রথমে ফার্স্ট লুক যেটা সেটা চলে আসবে, ঠিক আছে? আমাদের এখানে কি করতে হবে, সাইন ইন কিংবা স্টার্টে ক্লিক করবেন, সমস্যা নেই, কোনো কারণে, ঠিক আছে? জাস্ট আমরা স্টার্ট নাও ক্লিক করলাম, স্টার্ট নাও ক্লিক করার পরে দেখেন প্রথমে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? মানে গুগল অ্যাডস কিন্তু একটু ওয়েট, মানে একটু সময় নেয়, বুঝছেন? কেউ কিন্তু মানে বেশি স্লো হলে মনে করেন যে নেট স্লো, এরকম কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা একটু সময় সাপেক্ষ জিনিস। আচ্ছা, একটু অপেক্ষা করি আমরা। দেখছেন আমাদের এখানে কি আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্টের মানে মেইন ইয়েটা চলে আসে, ঠিক আছে? যেখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আপনারা কিন্তু এখানে কেউ কিছু ফিল আপ করেন না। যদি আপনি ফিল আপ করা একবার শুরু করেন, আপনার ওই অ্যাডস অ্যাকাউন্ট আর আপনি করতে পারবেন না, যতক্ষণ আপনি কার্ড অ্যাড করবেন, 5 টাকার কিনা পেমেন্ট আছে, যতক্ষণ আটকে না করবেন ততক্ষণ আপনি কোনো কাজ করতে পারবেন। তো আপনি কি করবেন, ক্রিয়েট এন অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? সবাই মাথা রাখেন। তারপর কি আছে, এখানে যে ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে, আপনি জাস্ট এখানে কি চাচ্ছেন, নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন চাচ্ছে কি, যদি কোনো কিছু আপডেট আসে, প্রমোশনাল অফার কিংবা সার্ভিস রেট আপডেট, তাহলে আপনি আপনাকে জানাবেন, জাস্ট এখানে ইয়েস করলেন। বাকিগুলো কিন্তু ফিল আপ কেউ করবেন না, ভুল করো, ঠিক আছে? ফিল আপ করলে প্রবলেম, যদি একটাও ফিল আপ করেন, একবার শুরু করেন, তার মানে আপনি শেষ না করার কিন্তু বাড়াইতে পারবেন না। জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করি। আচ্ছা দেখেন, তারপরে আছে কন্টিনিউ ইওর অ্যাকাউন্ট, ইউ অল সেট, ঠিক আছে? কন্টিনিউ ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেন, দেখেন তাহলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট চলে আসলো। এখানে কন্টিনিউ ইওর অ্যাকাউন্টের জায়গায় অনেক সময় লেখা থাকবে এক্সপ্লোরার মোড, ঠিক আছে? এক্সপ্লোরার মোড লেখা থাকলে ওখানে ক্লিক করলে আপনার সেম জিনিসটা আসবে, মাথা রাখেন সবাই। কন্টিনিউ ইওর অ্যাকাউন্ট লেখা আছে না এখানে, অনেকে অনেক সময় ওখানে এক্সপ্লোরার মোডও লেখা থাকতে পারে, যখন ওখানে ক্লিক করবেন তখন আপনার এখানে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা চলে আসবে, ঠিক আছে? আপনারা, আমি জানি কাজ করতে হতে অনেকে ভুল করবেন জিনিসটা, আপনাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার ছোট্ট একটা জিনিস আছে, সেটাকে আপনাকে করতে হবে, সেটা হলো তাহলে এবার আমরা একটা জিনিস করা লাগবে কি, সেটা হচ্ছে আমাদের নাম দেওয়া লাগবে, ঠিক আছে? সেটা জাস্ট এখান থেকে আমরা কি করব, টুলসে যাব, টুলসে থেকে জাস্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে অ্যাপিয়ারেন্স কোথায় আছে, ঠিক আছে? জাস্ট আমাদের এখানে আমাদের এই নামটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, পারফরম্যান্স প্ল্যান, প্ল্যান। আচ্ছা দেখেন, আমাদের এবার কি করতে হবে, আমাদের অ্যাডস অ্যাকাউন্টের যে এই কোডটা আছে না, আমরা কিন্তু সবসময় নর্মালি এই কোড দিয়ে চিনতে পারবো না, ঠিক আছে? যদি আপনার একসাথে অনেকবার অ্যাডস অ্যাকাউন্ট আপনি একসাথে চালান, তাহলে আপনার মনে রাখতে খুবই প্রবলেম হবে যে আমার অ্যাডস অ্যাকাউন্ট, মেইন অ্যাডস অ্যাকাউন্ট কোথায়, ঠিক আছে? আপনি কিন্তু খুঁজে বের করতে অনেকটা প্রবলেম হবে, তখন আপনি কি করতে হবে, আপনাকে চাইলে প্রত্যেকটা অ্যাডস অ্যাকাউন্টে আপনি নাম দিতে পারেন। আগে অ্যাডস অ্যাকাউন্টের নাম দেওয়ার অপশন ছিল কি,
এখানে টুলস অপশন ছিল, টুলস থেকে প্রিফারেন্স ছিল, প্রিফারেন্স থেকে আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারতাম। তবে যেহেতু আপডেট আসছে, আপডেটটা আমরা এই ক্লাসে ফার্স্ট মানে আমি এখনই দেখলাম যে জিনিসটা আপডেট আসছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করবো, সেখান থেকে অ্যাডমিন আছে না, অ্যাডমিনে এখানে ক্লিক করলাম, অ্যাডমিনে ক্লিক করার পরে প্রিফারেন্স, এটা কিন্তু আগে টুলস এর ভিতরে ছিল, এখন এটা দিয়েছে কার ভিতরে, অ্যাডমিনের ভিতরে, ঠিক আছে। প্রিফারেন্স ক্লিক করার পরে যে দেখেন আপনার অ্যাকাউন্ট নেম, আপনি জাস্ট এখানে আপনার অ্যাকাউন্টের নামটা দিবেন জাস্ট আপনার মনে রাখার জন্য, ঠিক আছে। এই কোডের পাশাপাশি যাতে নামটা থাকে আপনি মনে রাখার জন্য, হ্যাঁ আমার এই ক্লায়েন্টের অ্যাকাউন্ট বোঝার জন্য, যে আমার এই ক্লায়েন্টের অ্যাকাউন্ট কিংবা এই ক্লায়েন্টের অ্যাকাউন্ট আপনি ক্লায়েন্টের নাম দিতে পারেন, কিংবা যে কোনো ভাবে আপনি যাতে মনে রাখতে পারেন, ঠিক আছে। আপনার যেহেতু মিনাজু, তো আমি মিনাজু দেখলাম, ঠিক আছে মিনাজুর পারেন, ঠিক আছে। আচ্ছা মনে করেন মিনাজুর ওয়ান, আপনার এটা ফার্স্ট অ্যাকাউন্ট, তো মিনাজুর ওয়ান দিয়ে আমি জাস্ট এটাকে মানে মার্ক করলাম যে হ্যাঁ এটার নাম আবার মিনাজুর ওয়ান দিয়ে আমি মনে রাখতে পারবো, যাতে আমি এটা কোনো কারণে লগ আউট করলে অন্য কিছু করলাম বুঝতে পারি যে হ্যাঁ আমার এটা অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে সেভ ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে নাম্বার, আপনার অ্যাডস অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এইটা অ্যাকাউন্ট নাম্বার, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা একবার রিফ্রেশ দিয়ে যে আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট, আমরা আমাদের অ্যাকাউন্টের নামটাও চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, আপনারা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাডস অ্যাকাউন্টের প্রথম কথা কি নামটা দিবেন, আগাম ক্লাসে আমরা বাকি কাজগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে আমাদের কি আসলো, যে মিনাজুর ওয়ান দিলাম না, এবার দেখেন আপনার এই নাম্বারের পাশে কি আসলো, মিনাজুর ওয়ান চলে আসলো, ঠিক আছে। কারণ নাম্বার মনে রাখা আপনার পক্ষে সম্ভব না, যে হ্যাঁ আমার এই অ্যাকাউন্টে এই নাম্বার ছিল, এই অ্যাকাউন্টে এই নাম্বার ছিল, আপনি কিন্তু মনে রাখতে পারবেন, তখন মিনাজুর ওয়ান মিনাজুর টু এভাবে আপনি দিয়ে আপনি আপনারটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, বাকি সবাই হোমওয়ার্ক অবশ্যই আগামী ক্লাসে কমপ্লিট করে নিয়ে আসবেন, ঠিক আছে।